আমি এই মাত্র একটা পেমেন্ট করছি একটা কাস্টমারের জন্য, তো এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখাচ্ছে, আজকে অ্যাপ্লাই করার ডেট দেখাচ্ছে, সর্বোচ্চ কাছের যে ডেটটা আছে সেটা হচ্ছে মার্চের 11 তারিখ, আর তারপর 12-13 থেকে শুরু হয়েছে। তো এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট তার মানে পাওয়া যাচ্ছে আজকে হচ্ছে 24, এদিকে হচ্ছে 6, 7, আর এদিকে হচ্ছে 11, মানে 19 দিন, 19 দিনের ভিতরে ডেট পাওয়া যাচ্ছে। আর ভিসা 7 থেকে 15 দিনের ভিতরে দেয়, বাকিটা আমি বলতেছি, কাজটা কমপ্লিট করা লাগবে 5 মিনিটের ভিতরে। সো টক টু ইউ লেটার। আশা করি সবাই ভালো আছেন। তো ব্যাপারটা হচ্ছে, আপনি ইন্ডিয়ান ভিসা, এখন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলে ঢাকায় যমুনাতে যে পাসপোর্টগুলো জমা হয়, অর্থাৎ আইবেক জেপিতে যে পাসপোর্টগুলো জমা হয়, তার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে, যেহেতু আজকে 24 তারিখ, 25 থেকে হচ্ছে 30, সরি 28, হচ্ছে 25, অনেক কম ডেটে কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি। আমি যে ইনফরমেশনটা, কিন্তু 25, 26, 27, 28, 4 দিন আর 11, হচ্ছে 15 দিনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে। এখন যে মাত্র অ্যাপ্লাই করা যে পেমেন্টটা করলাম সেটা, তো 15 দিনে আপনি যদি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পান, আর আপনাকে ডেলিভারি ডেটটা দিবে ঠিক 7 দিন, 7 দিনের হচ্ছে ডেলিভারি ডেটটা দিবে। কিন্তু 7 দিনে ভিসা সবাই পায় না, সাত যা ভিসা রিজেক্ট হোক আর ভিসা পাওয়া পাসপোর্টটা হাতে পাইতে কেউ কেউ 7 দিনে, বেশিরভাগ হচ্ছে 7 দিনই পেয়ে যাচ্ছে। আর মোটামুটি যে টাইমটা অনেকেরই লাগতেছে সেটা হচ্ছে 7 থেকে 15 দিন, মানে পাসপোর্টটা জমা দেওয়ার পরে 7-8, কেউ 10 দিনে পাচ্ছে, কেউ 12 দিনে পাচ্ছে, 15 দিনে পাচ্ছে, এরকম হচ্ছে যা ঢাকার ডেটটা। আমার এক বন্ধু দিছিল, ওর ডেটটা ছিল খুব সম্ভবত 1 তারিখে, ওর পাসপোর্ট রেডি হয়েছে নেক্সট উইক, মানে আরও 5-6 দিন বেশি লাগছে। তো এই হচ্ছে বর্তমান আপডেট, এটা দেওয়ার জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কতদিনে পাওয়া যায় এবং ভিসার আপডেটটা দেওয়ার জন্য এই ছোট ভিডিওটা বানালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।